বর্তমান সরকারের ব্যাপারটা মাঝে মাঝে আমি বেশ বিস্মিত হয়ে পড়ি এবং এই বিষয় আসলে আর কাটাতেই পারি না যে বাংলাদেশে তাদের এখন পর্যন্ত এক ধরনের যাকে বলে যে আধিপত্য মানে প্রায় সম্মতির ভিত্তিতে আধিপত্য এটাকে হেজেমনি অর্থে বুঝিয়ে দিই যেটার সাথে সম্মতিযুক্ত যে একটা দল দিনে দুপুরে ভোট ডাকাতি করে কিন্তু তারপরে আবার বলে যে সব দেশেই নির্বাচনে একটু একটু সমস্যা আছে তো সব দেশে নির্বাচনে যদি একটু একটু সমস্যা থাকতো তো আপনারা কেন 1993-94-95-এর দিকে মাগুরা ইলেকশন ইত্যাদি এগুলো তো একটু একটু সমস্যার মধ্যেই পড়ে একটা আসনে একটু সমস্যা হয়েছে আপনারা কেন তখন একটা তত্ত্বাবধায়ক সরকার দাবি নিয়ে আসলেন এতদিন আন্দোলন করলেন বলে না আমরা তো আন্দোলন করেছি আমরা তো আন্দোলন করতে পারি আপনারা পারলে আন্দোলন করেন তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা ভোট চুরি করব সেটা একটু একটু সমস্যায় থাকবে আমরা ক্ষমতায় থাকব এবং আপনারা যেহেতু আন্দোলন করতে পারেন না সুতরাং এখানে সুষ্ঠু ভোটের কোনো প্রয়োজন নাই এই যুক্তিগুলো তারা প্রতিষ্ঠা করতে পারেন টেলিভিশন টক শোতে এবং বিভিন্ন জায়গায় এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একটা দেশের বিদ্যুৎ সমাজের প্রায় উল্লেখযোগ্য অংশ মানে অধিকাংশ তারা এইটারই কম বেশি সমর্থক হয় প্রকাশ্যে এসে বলে না হয় নিরবতা পালন করে করে এইটা বাংলাদেশের বাস্তবতা এসে দাঁড়িয়েছে কিন্তু এর যে তলায় যে জিনিসটা ঘটছে এটা যদি আমরা ঠিকঠাক মতো দেখি তাহলে আমাদের একটু হুঁশ ফেরার কথা যে একটা সরকার টিকে আছে কিসের উপরে ধরুন প্রত্যেকটি সরকার বাংলাদেশে দুর্নীতি করেছে কিন্তু একটা সরকার তার টিকে থাকার ভিত্তি হিসাবে দুর্নীতি এবং টাকা পয়সার ভাগবাটোয়াটাকে একটা নীতি হিসেবে গ্রহণ করেছে ধরুন এই সরকার বাংলাদেশ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা নিজেরাই বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে তাড়িয়ে দিয়েছে মানে তাকে তাড়ানোটা তাকে তিনি নিজেই বলেছেন যে তাকে অপমান করা হয়েছে এবং তাকে প্লেনে উঠিয়ে দেওয়া হয়েছে এইটা করাটাকে তারা জায়েজ করেছে যে তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত সরকারের সাথে বিরোধ হয়েছে তাও কোন বিষয়ে এসে বিচার বিভাগকে কি তার একটা অ্যাপারেন্ট কিছু স্বাধীনতা ইত্যাদি প্রশ্নে এসে তো এই জায়গাতে যে জিনিসটা বিষয় তার মানে বিচার বিভাগ থেকে শুরু করে বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখন নাই সবগুলো প্রতিষ্ঠানকে তারা টাকা ভাগবাটোয়া দেয় প্রতি মধ্যে এটা হচ্ছে এখানকার এদের পলিটিকে থাকার ভিত্তি এখন একটা দেশের সবগুলো প্রতিষ্ঠান যখন এরকম ভাগবাটোয়ার উপরে চলে তখন এটাকে আর বন্ধ করা যায় না মানে ধরুন শেখ হাসিনা সরকার কি চাইলে এটা বন্ধ করতে পারবে হঠাৎ করে তার মনে উদয় হলো যে না আমি সমস্ত দুর্নীতি বন্ধ করব এটি সম্ভব তার পক্ষে সম্ভব না কারণ তার টিকে থাকার ভিত্তিটাই হচ্ছে এটা সে এইভাবে বাকি সবাইকে বেনিফিশিয়ারি করে যে একটা চেইন তৈরি হয়েছে যে চক্র তৈরি হয়েছে এটা এটা বন্ধ করে দিলে তার পক্ষে টিকে থাকা সম্ভব না ফলে বর্তমান সরকার আসলেই দুর্নীতি বন্ধ কিংবা এটা করতে পারবে না কিন্তু পরিণতিটা কি হচ্ছে বাংলাদেশে এই সরকারই 16 লক্ষ কোটি টাকা ঋণ করেছে মানে এই বাংলাদেশে এ পর্যন্ত বিদেশি ঋণ যদি 19.5 লক্ষ কোটি টাকা তার মধ্যে প্রায় 16 লক্ষ কোটি টাকা শুধু ইনি ঋণ করেছেন এই 14 বছরে এবং আমাদেরকে যে পরিমাণে পাচার হয়েছে যেভাবে আমাদের সামনে এখন মানে বিদেশি ঋণের সুদ পরিশোধ করতে হবে এবং আমাদের রিজার্ভের যে অবস্থা দেশটা একটা দেউলিয়ার দিকে যাচ্ছে ভাই এই প্রসেস যদি চলতে থাকে তাহলে এটা দেউলিয়াতে যাওয়া অনিবার্য এটা ঠেকানোর ক্ষমতাই শাসনে নেই এটা 1 নম্বর দিক আমাদের এই হুঁশটা থাকা দরকার যে একটা সরকার আছে যে আমাদেরকে ক্রমাগত নীতি হিসাবে এমন তার অবস্থা যে সে আমাদের দেউলিয়াতের দিকে ঠেলছে 2 নম্বর জিনিস হচ্ছে একটা সরকার মানে নিজের এই শাসনটাকে জায়েজ করার জন্য মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িকতা ধর্মনিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ নারী স্বাধীনতা এমনকি প্রায় বামপন্থী যেহেতু বামপন্থীরা তাদের সাথে আছেন বামপন্থা সব কিছু নিয়ে তারপর তো উন্নয়ন আছে এই স্লোগানগুলোকে ব্যবহার করছে তার এই একটা ভোটারবিহীন একটা দমনপীড়নের শাসনকে জায়েজ করতে এইটার বিপজ্জনক পরিণতিটা খেয়াল রাখবেন যে প্রায় জাগতিক সব ধরনের রাজনৈতিক মতাদর্শকে নিজের পকেটের মধ্যে নিয়ে যখন একটা শাসন এভাবে টিকে থাকে তখন তার বিপরীতটা কি হয় একটু বিজ্ঞান হিসাব করবেন যে তার বিপরীতটা যা দাঁড়ায় যে জমিনটা সে প্রস্তুত করে সেইটা একটা দেশের জন্য বিপজ্জনক এই দেশে যদি সত্যি সত্যি উগ্রবাদী জঙ্গিবাদী প্রবণতা তৈরি হয় তাহলে তার পরিপূর্ণ দায় হচ্ছে বর্তমান শাসনের
কারণ এইটা তার প্রতিক্রিয়া হিসেবে হাজির হচ্ছে এবং ওনারা বারবার জঙ্গিবাদের ধোয়া তুলে নিজেদের শাসনকে জায়েজ করে বাস্তবতা জঙ্গিবাদের জমিন এই শাসনটা তৈরি করছে এবং তৃতীয়ত একটা রাষ্ট্র যদি তার টিকে থাকার জন্য মানুষকে সারাক্ষণ ভয় দেখাতে থাকে এবং তার বিরোধকে সে আদর করে ফেলে মানে শত্রুতে পরিণত করে তার যা যেই তার বিরোধিতা করবে সমালোচনা করবে তাকে শত্রুতে হিসাবে চিহ্নিত করবে সে গুম করবে খুন করবে সে অত্যাচার করবে সে ভয় দেখাবে এবং তার বিরোধীকে সারাক্ষণ সে শত্রু মানে পাকিস্তানপন্থী দেশ বিরোধী ইত্যাদি বলতে থাকবে তখন আসলে জনগণ থেকে এই রাষ্ট্রটা বিচ্ছিন্ন হতে থাকে জনগণ থেকে যে রাষ্ট্র বিচ্ছিন্ন হয় যে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একটা রাষ্ট্র থাকে সে কিন্তু আর জনগণকে ঐক্যবদ্ধ রাখার তার যে কাজ মূল পারপাস কি একটা রাষ্ট্রের রাষ্ট্র একটা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখে তার মধ্যে নানান বিরোধ শ্রেণী বিরোধ থেকে শুরু করে জাতিগত ধর্মীয় নানা ধরনের বিরোধ কাজ করতে পারে এই বিরোধকে মীমাংসা করতে চেষ্টা করতে থাকাই হচ্ছে রাষ্ট্রের কাজ সুতরাং রাষ্ট্র এই যে ঐক্যবদ্ধ করার যে তার মানে পারপাস এইটাই আসলে হারিয়ে ফেলে এবং তখন সে প্রকৃত অর্থে সার্বভৌমত্বের সংকটে পড়ে সার্বভৌমত্ব তো খালি আর্মি রক্ষা করে না সার্বভৌমত্ব রক্ষা করে জনগণ আর্মি তার একটা অংশ তাহলে এই যে জনগণের যখন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে একটা রাষ্ট্র সেই রাষ্ট্র যে কী ধরনের বিপদে পড়ে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকটা এই এক দুই দশকের মধ্যে যতগুলো রাষ্ট্রে আমরা এখন যুদ্ধ বিধ্বস্ত দেখতে পাই সবগুলো তার অভ্যন্তরীণ বিরোধ এবং সংকটকে মানে একটা ক্ষেত্র হিসেবে কাজ করেছে তাহলে আজকে যখন এই রাষ্ট্র এই পরিস্থিতিতে জায়গায় এসছে তাহলে এখানে আমাদের হুঁশিয়ার থাকা দরকার যে আমরা এটাকে কোন জায়গায় নিতে চাই এখন বর্তমান সরকার সবগুলো ধোয়া তুলতেছে এবং এমনকি সার্বভৌমত্বের ধোয়া তুলছে তারা যারা আজকে বাংলাদেশকে সত্যি সত্যি একটা সার্বভৌমত্বের সংকটের মধ্যে ফেলছে তারাই এখন সার্বভৌমত্বের ধোয়া তুলছে যুক্তরাষ্ট্রের কথা বলে তারা আবার ভাবছে যে জনগণকে বোধহয় সেই আওয়াজ দিতে পারবে কিন্তু এইটা একটা আমাদের সবচেয়ে ইতিবাচক জায়গা যে মানুষ তাদের এই ধান্দাবাজিটা ধরে ফেলেছে যার ফলে যুক্তরাষ্ট্রের আওয়াজ তুলে কিন্তু শেখ হাসিনা আর আগের জায়গা পাচ্ছেন না বহু চেষ্টা করেছিলেন ওই ভারতে গ্যাস রপ্তানি যুক্তরাষ্ট্র চাপ দিয়েছিল উনি রাজি হন নাই বলে 2001 সালে ক্ষমতায় আসতে পারেন নাই এগুলো হচ্ছে পলিটিক্যাল একটা রাজনৈতিক কৌশল এক ধরনের বক্তব্য হিসেবে মানুষ নিয়েছিল কিন্তু আজকে যখন মানুষ সত্যি সত্যি সংকটের মধ্যে তখন এসে তিনি সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হচ্ছে এই কথা বলে মানুষকে যে ব্লাফটা দিতে চাচ্ছেন এই ব্লাফ দেওয়াটাতে মানুষ আর গ্রহণ করছে না এটা ঠিক যে বাংলাদেশ এমন একটা ভৌগোলিক অবস্থানে আছে যে বিশ্ব পরাশক্তিগুলো তাদের যে প্রভাব বলয় যে প্রতিযোগিতা আমরা তার মধ্যে আছি এবং সেই অর্থে আমরা নিশ্চয়ই একটা যদি জনগণ হিসেবে আমাদের দেশের স্বার্থের ভিত্তিতে আমরা বিশ্বের সাথে সম্পর্কিত হতে না পারি তাহলে আমরা বিপদে পড়ব কিন্তু আমরা তো আমাদের স্বার্থের ভিত্তিতে যেতে পারছি না কারণ আমাদের দেশে এমন একটা সরকার আছে যে দেশের স্বার্থের ভিত্তিতে আর আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি তৈরি করে না তারা সেফ নিজের গদির স্বার্থের ভিত্তিতে তাদের পররাষ্ট্রনীতি তৈরি করছে গদি যে রক্ষা করবে তার সাথে তার বন্ধুত্ব গদি যে প্রশ্নবিদ্ধ করবে সে আর তার সাথে তার বন্ধুত্ব নাই কারণ লক্ষ্য করুন 14 এবং 18 সালে কিন্তু তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান তোলে নাই যখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভোট ব্যবস্থা নিয়ে সিরিয়াস প্রশ্ন উত্থাপন করছে হয়তো তাদের স্বার্থেই কিন্তু তখনই কেবলমাত্র যুক্তরাষ্ট্র এখন সেন্ট মার্টিন নিয়ে নিবে অমুক নিয়ে নিবে তমুক নিবে ওনার এই জাতীয়তাবাদের ধ্বজা এটা যে সম্পূর্ণভাবে একটা মানুষকে ধোঁকা দেওয়া এবং এটা যে সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য করছেন এটা পরিষ্কার হচ্ছে এরকম ফায়দা হাসিলের বিষয়ে আরও অনেক সামনে আসবে হয়তো কিন্তু আমাদের দিক থেকে আমাদের করণীয় জায়গাটা খুব পরিষ্কার রাখা দরকার যে জনগণ কোন জায়গায় অবস্থান করছে এবং কোন জায়গায় আমরা আসলে আমাদের যাওয়া দরকার আমরা একটা ভয়ঙ্কর শাসনের মধ্যে আছি যেখানে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার দিকে কাজে আমাদের বাঁচার একটাই পথ যে এই রাষ্ট্রটাকে এখন কিভাবে এই যে তার যে প্রবল জনবিচ্ছিন্নতা সেইখান থেকে আমরা এটাকে কতটুক জায়গায় আনতে পারি এখন আপনি নিশ্চয়ই সবচেয়ে ভালো হয় যে জনগণের জন্য প্রকৃত যে একটা বিপ্লবী এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্নির্মাণ করা কিন্তু এটা তো নির্ভর করে যে জনগণের এই যে স্বার্থের প্রশ্নটা সেই স্বার্থের প্রশ্নের প্রতিনিধিত্বকারী শক্তি কী অবস্থার মধ্যে আছে শক্তি ভারসাম্য তো রাজনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবচেয়ে মঙ্গলদায়ী কর্মসূচিটা
মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর রাষ্ট্র কল্পনাটা আমরা এই মুহূর্তে টেবিলে হাজির করতে পারি, কেননা তা অতীতে তার নানান চর্চা হয়েছে, আমরা সেখান থেকে এবং নতুন কল্পনা যুক্ত করে আমরা সেই রাষ্ট্র কল্পনা রাখতে পারি। কিন্তু তার পেছনে কি পরিমাণ জনগণকে আমরা সমবেত করতে পেরেছি সেই শক্তিটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন এই মুহূর্তে এই সংকটে যে সমস্ত রাজনৈতিক শক্তিগুলো আজকে জনগণের পক্ষে দাঁড়িয়ে এই যে একটা প্রবল ভয়ঙ্কর শাসন তার বিরুদ্ধে লড়াই করছে, সেই লড়াইয়ের মধ্যে কোন কোন শক্তি ভারসাম্য আছে, কি ধরনের স্বার্থের প্রতিনিধিত্বকারী শক্তি আছে, সেই হিসেবটা করেই কিন্তু আজকের দিনের রাজনীতির কথা বলতে হবে। আমরা যদি আজকের দিনের রাজনীতির কোনো ব্যবহারিক কর্মসূচি হাজির করতে না পারি, কেবল জনগণের স্বার্থ হবে না, ওই একই জিনিসের প্রবৃত্তি হবে সরকার বদল হয়ে গেলে এই কথা বলি, তাহলে কিন্তু বর্তমান সরকারকেই সাহায্য করা হয়। আমাদের দেশের বামপন্থী প্রগতিশীলদের একটা গুরুত্বপূর্ণ অংশ, তারা আজকে এই প্রবল ফ্যাসিবাদী শাসনের মধ্যে যখন বলেন যে এটা একটা দ্বিদলীয় বৃত্ত চলছে, তখন তারা বাস্তবত এই ফ্যাসিবাদী সরকারকে সাহায্য করেন। এই অঙ্কটা যাতে আমরা ভুল না করি, আমাদের জনগণের প্রতি এবং যারা জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করেন বিশেষত বামপন্থীদের প্রতি, এইটা তাদেরকে স্পষ্ট করতে হবে যে তারা এই সরকারের বিরুদ্ধে লড়াই আছেন কি নাই। এবং তারা যদি রাজনীতিতে মাঠে এই লড়াইয়ে থাকতে চান, তাহলে আজকে বাংলাদেশে এই যে বিরোধী শক্তির মধ্যে যে দুর্বলতা, তার অতীত যে শাসন, সেই প্রশ্নে আপনার সমালোচনা আপনি সবসময় করতে পারেন, কিন্তু বাংলাদেশে যে ন্যূনতম শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ এটা বন্ধ করে দেওয়া, এটা রাষ্ট্র রাজনীতি সমস্ত ব্যবস্থাটাকে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছে, এটাকে অস্তিত্বের হুমকির মধ্যে ফেলেছে, এই প্রশ্নটার মীমাংসা আপনাকে করতে হবে। তাহলে যে দেশের পক্ষে জনগণের পক্ষে এখন ন্যূনতম অবস্থান নেওয়া মানে হচ্ছে যারা এই পুরো অস্তিত্বের সংকটে ফেলছে তাদেরকে আগে ক্ষমতা থেকে অপসারিত করা এবং ন্যূনতম জায়গাতে দাঁড়ানোর চেষ্টা করা। ন্যূনতম কর্মসূচিতে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, আপনি যদি মনে করেন আপনি জনগণকে প্রতিনিধিত্ব করেন, আপনার কর্মসূচি মেনেই সমস্ত জনগোষ্ঠীর সকল শক্তি এক জায়গায় হবে, এটা ভুল নীতি হবে, বরং বর্তমানের ভূমিকা পালনের জায়গা থেকে নিজেকে সরিয়ে ফেলবে, বরং ন্যূনতম কর্মসূচির মধ্যে দাঁড়ানো দরকার। এবং ওই ন্যূনতম কর্মসূচির মধ্যে আজকে জনগণের আকাঙ্ক্ষা আমরা কতটুকু কত বেশি নিয়ে আসতে পারি সেটা আমাদের চেষ্টা করা উচিত, এবং সেই চেষ্টা করে আমরা যতটুকু অর্জন করতে পারি তার ভিত্তিতে লড়াইটা করা দরকার। কিন্তু সেটা যদি ন্যূনতম স্থিতিশীলতার দিকে যায়, নতুন রাষ্ট্রকে মোটামুটি একটা স্থিতিশীল জায়গায় আনার ক্ষেত্রে বর্তমান অস্তিত্বের সংকটের জায়গা থেকে, তাহলে সেটাই জনগণের জন্য সবচেয়ে বড় স্বার্থ রক্ষার প্রশ্ন। এই প্রশ্ন বাদ দেওয়ার অর্থই হচ্ছে আজকে বর্তমান সরকার বাংলাদেশের অস্তিত্বকে যেভাবে সংকটের মধ্যে ফেলছে, সেফ তার গতি রক্ষার জন্য তাকে সাহায্য করা হবে। এই সরকার এটা করছে কারণ তারা তাদের গদির সাথে তাদের জীবনের নিরাপত্তাকে এক করেছে। এটা খেয়াল রাখবেন, একটা দেশের শাসক গোষ্ঠী এবং তার প্রধান শাসককর্তারা, তারা যদি তাদের জীবনের নিরাপত্তার গদি একাকার করে ফেলে, তখন এটা আর কোনো শাসন ব্যবস্থা হিসেবে থাকে না, এটা একটা ভয়ঙ্কর জিনিসে পরিণত হয়। সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি এবং এদের হুঁশ নাই, এদেরকে কোনো কিছু বুঝিয়ে লাভ হবে না। জনগণকে এখন রাস্তায় কারণে নামতে হবে, রাজপথের গণ আন্দোলনই আমাদের সেই সমস্যার সমাধান করবে। ফলে জনপ্রত্যাশা যদি থাকে, এই প্রত্যাশা হচ্ছে একটা বৃহত্তর ঐক্যের সৃষ্টি করা। তার জন্য কেউ কাউকে বিলিয়ে দিতে হবে না, কারো মঞ্চে উঠে যাওয়ারও প্রয়োজন নাই। আমরা যুগপথ ধারায় সত্যি সত্যি একটা বৃহত্তর ঐক্য সৃষ্টি করতে পারি, যেই সরকারকে পদত্যাগ করে সংসদকে বিলুপ্ত করে রাষ্ট্র ব্যবস্থাটা যাতে ওই রকম জায়গায় অন্তত নিতে পারি যেখানে নিতে পারলে এইটা আর জমিদারি এবং এই ধরনের একটা অস্তিত্বের হুমকির মধ্যে কেউ নিয়ে যেতে না পারে। এতটুকু অর্জনও এই মুহূর্তে একটা বড় আকারের অর্জন হবে, এবং সব অর্জনই নিশ্চয়ই একদিনে লাভ করা যায় না, সব অর্জনের শক্তি অর্জন করেই তারপর অর্জনের স্বপ্ন দেখতে হয়। আমাদের বাস্তবান বাস্তবতা অনুযায়ী আমাদের জনসংগ্রামের পক্ষের শক্তিগুলোর যে শক্তি ভারসাম্য, তার ভিত্তিতে আমাদের মনে হয় যে রাজনৈতিকভাবে আমাদের করণীয় কর্তব্য ঠিক করার সময় এসছে, এবং সেইগুলো আরও জোরালোভাবে আমাদের সমস্ত নেতৃবৃন্দ তারা আরও গভীরভাবে বিবেচনা করবেন, সেই দিকগুলো আবেদন রেখেই আমি আমার বক্তব্য শেষ করব। সবাইকে ধন্যবাদ।